আমি আমার স্বামী সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এস এম ফজল হক ডিপি 7808121514 এর শারীরিক ও মানসিক নির্যাতন শিশুদের ভরণ পোষণ না দিয়ে গোপনীয় পরকীয়া প্রেমিকের প্রেমিকাকে বিয়ে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মানসিক নির্যাতন করে এবং নানান হুমকির মুখে আমরা সকলে সুখী আছি। আমাদের কোনো আমার কোনো অভিযোগ নেই লিখে জোরপূর্বক আমার একটা স্বাক্ষর নেয়। পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্সে সূত্রে আমাকে সাক্ষী প্রদানের জন্য এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রংপুর ডিআইজি কার্যালয়ে হাজির হতে বলা হলো, নিরাপত্তাহীনতার কারণে সেখানে উপস্থিত হতে পারিনি। সে মেয়েদের ক্ষতি করবে এবং তার ভাই যুবলীগ কর্মী সাজু আমাকে রাস্তায় বিভিন্ন সময় বিভিন্ন হুমকি ধামকি দিত যে যদি আমি রংপুরে সাক্ষী দিতে যাই তাহলে আমাকে মেরে ফেলা হবে। এইরকম হুমকি ধামকি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সে আমাকে দিয়ে গেছে। আমার মেয়ে স্কুলে যেত, এই সময় আমার মেয়েকেও সে রাস্তায় ঘরে বিভিন্ন হুমকি ধামকি দিয়েছে। আমি আমার দুই মেয়ে নিয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ে, আমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাচ্চাদের নিরাপত্তার দাবি জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বরাবর চলতি বছরের 23 এপ্রিল আবেদন করি। পরবর্তীতে কোনো প্রতিকার না পাওয়ায় চলতি বছরের 4 সেপ্টেম্বর পুনরায় আবেদন করি। এরপর থেকে এস এম ফজলুল হক আমাকে নিজে এবং লোকজন দিয়ে নানাভাবে হুমকি থামকি দিচ্ছে। কেননা আমার আবেদনের প্রেক্ষিতে আমার বিশ্বাস আইজি মহোদয় উনি ফজলুল হকের একটা ব্যবস্থা নিতে যাচ্ছেন। এই কারণে উনি এখন আমাকে বিভিন্নভাবে হুমকি থামকি দিচ্ছে, বিভিন্ন জনকে জড়িয়ে আমাকে নিয়ে মিথ্যাচার করছে, আমার চরিত্র হরণের চেষ্টা করছে। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। ভুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে আমি তখন বিয়ে করি দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক পেশা দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।